আজকে আমরা জানব মেয়েরা ছেলেদের কোন অঙ্গটি সব থেকে বেশি পছন্দ করে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন মেয়েরা ছেলেদের কোন অঙ্গটি সব থেকে বেশি পছন্দ করে? মেয়েরা ছেলেদের কোন অঙ্গের প্রতি বেশি দুর্বল? সব মেয়েদের পছন্দই কিন্তু একরকম নয়। 16 বছর বয়সের মেয়েদের পছন্দ একরকম, অন্যদিকে বিবাহিত ও মধ্যবয়সী মেয়েদের পছন্দ একরকম। আজকে এই ব্যাপারটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে বলবো। তো বন্ধুরা, বুঝতেই তো পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। কোনো ছেলেকে লাইফে বেছে নেওয়ার আগে, জীবনসঙ্গী হিসাবে তাকে বেছে নেওয়ার আগে কয়েকটি বিষয় এর উপর নজর দিতে হয়। মেয়েরা সর্বপ্রথম নজর দেয় ছেলেদের চরিত্রের উপর। মেয়েদের নিজের চরিত্র যতই খারাপ হোক না কেন, পুরুষ সঙ্গী হিসাবে তারা চায় একজন চরিত্রবান ছেলেকেই। মেয়েরা ভালো চরিত্রের পাশাপাশি আরো অনেক বিষয়ের দিকেই খেয়াল রাখে। মেয়েরা পুরুষের দিকে সরাসরি না তাকালেও মিলন করার আগে তার চোখ তার পুরুষ সঙ্গীর দিকেই যায়। জানেন কি মেয়েদের পুরুষ সঙ্গীর কোন অঙ্গটি সব থেকে বেশি পছন্দ? যে অঙ্গ দেখলে মেয়েরা মিলনের জন্য পাগল হয়ে যায়। বা পুরুষের কোন অঙ্গটি মহিলারা বেশি পছন্দ করে? মহিলাদের সবার পছন্দই কিন্তু একরকম নয়। কেউ কেউ ভাবেন সুন্দর চোখ থাকলেই হয়তো বা মেয়েরা পাগল হয়ে যায়। আবার কেউ কেউ মনে করেন সুন্দর ঠোঁট ভুরু থাকলে বোধহয় মেয়েরা প্রেমে পড়ে যায়। ব্যাপার কিন্তু এরকম নয়। প্রথমেই বলছি মধ্যবয়সী মহিলারা কেমন ছেলে পছন্দ করে। মধ্যবয়সী মহিলারা ছেলেদের প্রশস্ত বডি পছন্দ করে। প্রশস্ত সুন্দর বডি দেখলেই তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারা লোভ সামলাতে পারে না, মনে মনে জড়িয়ে ধরার কল্পনা করে থাকে, কিন্তু সামাজিক দিক বিবেচনা করে তারা এই কাজটি করতে পারে না। অনেকে এটা বলে থাকে যে ছেলেদের প্রতি মেয়েদের আগ্রহ অনেক কম। ছেলেদের প্রতি মেয়েদের আগ্রহ মোটেই কম নয়। গবেষকরা বলেছেন ছেলেদের তুলনায় মেয়েদের উত্তেজনা কয়েক গুণ বেশি। তবে আমাদের দেশের মেয়েরা সামাজিক দিক বিবেচনা করে এই ধরনের কাজ করতে পারে না এবং উত্তেজনার কথা বলতে পারে না। তারা অনেক বেশি লজ্জা পায়। অনেক মেয়েরা লজ্জার কারণে নিজের বিয়ের পর নিজের স্বামীর কাছেই মিলনের কথা প্রকাশ করতে পারে না। অনেকে যৌনতা নিয়ে কথা বলতে লজ্জা পান। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক নিয়ে কথা বলার মধ্যে কোনো লজ্জা নেই। মিলন সম্পর্কে সঠিক ধারণা না থাকা এবং নিজের মিলনের কথা নিজের স্বামীকে বলতে না পারাই বরঞ্চ লজ্জাজনক। তবে যদি মহিলারা বিয়ের পর তার স্বামীর কাছ থেকে যথেষ্ট উৎসাহ পায় এবং তৃপ্তি পায়, তাহলে তারা নিজেদের মিলনের কথা ধীরে ধীরে প্রকাশ করতে পারে। তবে বউকে খুব সহজে তৃপ্তি দেওয়া যায় সেই বিষয়ে আমি আগামীকাল আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দিব। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এক্ষুনি মিথিলা খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি বাজিয়ে দিন। এবার জানাবো 16 বছরী মেয়েদের কাছে ছেলেদের কোন অঙ্গটি সব থেকে বেশি পছন্দ। সবার ধারণা পাল্টে দিয়ে এবং সবাইকে চমকে দিয়ে বিশেষজ্ঞরা যা বলেছেন, ছেলেদের যেই অঙ্গটি মেয়েদেরকে সব থেকে বেশি আকৃষ্ট করে তা হচ্ছে ছেলেদের হাত। অনেকেই হয়তোবা ভাবছেন হাত কিভাবে ছেলেদের সব থেকে সুন্দর অঙ্গ। আসলে ছেলেদের এই বিষয়টি মেনে নেওয়া সত্যি অনেক কষ্টকর, কিন্তু মেয়েরা ছেলেদের হাতকেই সব থেকে আকৃষ্টকর অঙ্গ হিসাবেই দেখে। প্রিয় বন্ধুরা, আজকের বিষয় এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।